ইউরোতে প্রথম ম্যাচ স্বাগতিক জার্মানির, ওই দিন ওই একটা ম্যাচ ইউরোতে আছে, তার ঠিক পরদিন একটা খাসা ম্যাচ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এই স্পেন এবং ক্রোয়েশিয়ার এই ম্যাচটার মাহাত্ম্য আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি স্পেনের গ্রুপটার দিকে তাকাবেন। সেখানে ক্রোয়েশিয়া, ইতালি, স্পেন, আলবেনিয়া একটার চেয়ে একটা যেন শক্তিশালী। এই গ্রুপটাকে কেন গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে সেটা আলাদা করে ব্যাখ্যা করার আর কোনো প্রয়োজন নাই, এবং ওই প্রথম ম্যাচটা হয়তো এই গ্রুপের ভাগ্য অনেকটুকু নির্ধারণ করে দিতে পারে। চলুন আমরা স্পেনের যে ফিক্সচার দেখলাম এরপরে তাদের স্কোয়াডটার দিকেই আমাদের যাওয়া যাক, এবং আমরা সেই হিসাব নিকাশ একটু একটু করে মেলানো শুরু করি। গোলকিপিং পজিশনে সেখানে উনাই সিমনের সঙ্গে ডেভিড রায়া, যিনি আর্সেনালের গোলকিপার এবং এই সিজনে প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার হয়েছেন, তার জায়গা সেখানে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা ধরে নিতে পারি উনাই সিমন হয়তো ওই জায়গায় নিজের জায়গাটা করে নেবেন। ডিফেন্ডারদের ভেতরে তেমন কোনো চমক নাই। দানি কারভাহাল, হেইসুস নাভাস, আইমেরিক লাপোর্ট, রোবেন দেলা নরমান্ড, নাচো, ভিভিয়ান, পাও কুবার্সি, অ্যালেক্স গ্রিমালদো, কুকুরেয়া আছেন সবাই। মিডফিল্ডের রদ্রি, মার্টিন জুবেমেন্দি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, ইয়োরেন্তে, পেদ্রি, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়না, ফার্মিন লোপেজ, বার্সেলোনার তরুণ ফুটবলারের জায়গাটাও সেই জায়গায় হয়েছে। তিনি অবশ্য একমাত্র নন ফরওয়ার্ড পজিশনে, 16 বছর বয়সী লামিন ইয়ামাল তো থাকছেনই। দানি ওলমো, নিকো উইলিয়ামস, আলভারো মোরাতা, হোসেলু, ফেরান তোরেস, মিকেল অরাইজাবাল, 29 জনের এই স্কোয়াড থেকে 3 জন বাদ পড়বেন, এবং জুন মাসের 7 তারিখের ভেতরে সেটা কনফার্ম করতে হবে স্পেনকে। ইউরোতে যাওয়ার আগে তারা 2টো প্রীতি ম্যাচ খেলবে, এবং ওই প্রীতি ম্যাচ 2টো হয়তো সবশেষ নিজের দলকে ঝালিয়ে নেওয়ার সুযোগ সেখানে পাবেন স্পেনের কোচ। স্পেনের প্রবাবল 11 কেমন হতে পারে, স্পেন আসলে এবারের ইউরোতে কত দূর যাবে? স্পেনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে 2022 বিশ্বকাপের পর, যখন তাদের কোচ পরিবর্তন হলো, লুই এনরিকের জায়গায় রুবেন দিলা ফুয়েন্তেস এলেন। তিনি তারুণ্য নির্ভর একটা দলের ওপরে ভরসা রাখছেন, যদিও সেটা লুই এনরিকেও কিছুটা করছিলেন, কিন্তু এই রুবেন দিলা ফুয়েন্তেস তিনি আসলে মূলত তার ইয়াং এবং ইউথ ফুটবলারদের ওপর ভরসা রাখার কারণেই বেশ বিখ্যাত। এর আগে তিনি ইউরো আন্ডার-19, ইউরো আন্ডার-21 দুটোরই শিরোপা জিতেছেন স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে, এবং এই দলটায় যে কটা জায়গা পাকা তার ভেতরে একটা হয়তো লামিন ইয়ামাল। কেন তিনি এত বেশি গুরুত্বপূর্ণ? বার্সেলোনার এই ফরওয়ার্ড বা মিডফিল্ডার আপনি যাই বলেন না কেন, তাকে আপনাকে অ্যাটাকিং মিডফিল্ডারে শেষ পর্যন্ত বলতে হবে, তার একটা বড় প্রভাব এবারের ইউরোতে থাকতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে দলের ওপরে বা এই স্পেশালি এই তরুণ একজন ফুটবলারের ওপরে এত বেশি চাপ প্রয়োগ করা কি ঠিক হবে কিনা, সেটা একেবারেই ঠিক হবে না, কিন্তু তারপরও ঘুরিয়ে ফিরিয়ে বার্সেলোনা যেমন লামিন ইয়ামাল ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে স্পেনেও তিনি শেষ পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ। যদিও এই দলটায় তারই বার্সেলোনা টিমমেট গাভির জায়গা হয় নাই, কারণ গাভি ইঞ্জুরিতে পড়েছেন এবং তার পুরো মৌসুম তো শেষ হয়ে গিয়েছিল। ইউরোতে তিনি যে খেলতে পারবেন না সেটা মোটামুটি নিশ্চিত ছিল। পেদ্রির জায়গা হয়েছে, তার ফিটনেস নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্পেনের যে স্কোয়াড সেটাকে পেদ্রি ছাড়া ভাবা যায় নাই, এবং পেদ্রি যদি ফিট থাকেন তাহলে স্টার্টিং ইলেভেনে তার জায়গাটাও পাকা থাকার কথা। স্পেন কি তাদের সেই চির চেনা যেটাকে বলা হয় টিকি টাকা, কিন্তু আসলে তো টিকি টাকা এখন আর স্পেন খেলে না, পজিশন বেসড ফুটবল, যেখানে তারা বল পজিশন নিজেদের কাছে রাখে, তারা গেম কন্ট্রোল করার চেষ্টা করে, একটার পর একটা পাস তারা খেলে, সেটা কখনো ভার্টিক্যাল কখনো হরাইজেন্টাল, এবং তখন তারা চেষ্টা করে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক অথবা সেন্টার ব্যাক লেফট ব্যাক হাফ স্পেসের যে জায়গাগুলো আছে সেই জায়গা ধরে অ্যাটাক করতে। এই ধরনের গেম প্লেতেও বা এই ধরনের স্টাইল অফ প্লেতেও খুব বেশি গুরুত্বপূর্ণ রদ্রির জায়গাটা। হ্যাঁ, রদ্রি তার ক্যারিয়ারের একটা ম্যাচ বহুদিন বাদে হেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে, কিন্তু রদ্রি এখনও পর্যন্ত এই স্পেন দলটার, লামিন ইয়ামাল বলেন আর যার কথাই বলেন, তাদের সবার চেয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি আসলে ওই জায়গায় খেলা বিল্ড আপের কাজটা করার কথা, এবং তিনি যেহেতু বড় ম্যাচে বড় পারফরমেন্স দেখান এই ধরনের গ্রুপে, যে গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ, সেখানে রদ্রিকে একেবারে প্রথম ম্যাচ থেকেই তার সেরা ফর্মে থাকতে হবে, নইলে স্পেনের কপালে শনি আছে। কথা হচ্ছে তার সঙ্গীকে। স্পেনের এই দলটাকে আমরা দেখি 4-2-3-1 ফরমেশনে খেলতে, তার ডাবল পিভটের সঙ্গীটা কে হবেন? যদি পেদ্রি থাকেন তো পেদ্রি হবেন, নইলে পরে ফাবিয়ান রুইজের থাকার সম্ভাবনা ভালোই সেখানে আছেন। পিএসজির এই মিডফিল্ডার বেশ
ক্রিয়েটিভ এবং তাকে ওই জায়গায় সঙ্গে রাখা হতে পারে। দানি অলমোর কথা আলাদা করে বলতে হবে, লাইপজিগের এই ফুটবলার বেশ ভালো করেছেন এই সিজনেও এবং ধারাবাহিকভাবেই তিনি স্পেনের জাতীয় দলে জায়গা পাচ্ছেন এবং তার ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটা স্পেনের নাম্বার 10 রোলে খুব বড় ধরনের ভূমিকা পালন হয়তো করতে পারে এবারের ইউরোতে, অথবা তার কাছ থেকে বড় ধরনের পারফরমেন্স খুব বেশি দরকার হতে পারে। ফরওয়ার্ড পজিশনে কে খেলবেন? আলভারো মোরাতা সেখানে খেলতে পারেন, তবে আলভারো মোরাতার জায়গায়ও কিছু অপশনস আছে, সেগুলোকে বাজিয়ে দেখার সুযোগ খুব বেশি নাই বললেও চলে। তবে বদলি হিসেবে নেমে এই ধরনের ম্যাচে বড় ধরনের ইম্প্যাক্ট রাখার যোগ্যতা এবং ক্ষমতা আছে ফেরান তোরেস এবং হোসেলুর, সেটা আপনি তাদের ক্লাব ফুটবলের খেলা দেখলেও বুঝতে পারবেন। যদিও ফেরান তোরেস বার্সেলোনা হয়ে হয়তো খুব বেশি সুযোগ পান নাই, কিন্তু স্পেনের জাতীয় দলে বদলি হিসেবে নেমে তিনি ওই কাজটুকু করে দেওয়ার ক্ষমতা রাখেন। ডিফেন্সে তাদের অপশনস আসলে কি আছে? আমরা তো শুরু করলাম মিডফিল্ডার ফরওয়ার্ড অনেক কিছু বলেও ফেললাম, ডিফেন্সে তাদের অপশনস কি আছে? ডিফেন্সে আইমারি ক্লাপোর্তে, তার জায়গাটা আপনি মোটামুটি পাকা ধরে নিতে পারেন। সৌদি প্রো লিগের আরও একজন ফুটবলার স্পেনের জাতীয় দলে ইউরোর জন্য জায়গা করে নিতে তার একদমই অসুবিধা হয় নাই, কিন্তু কথা হচ্ছে তার সেন্টার ব্যাক পার্টনারকে। এই জায়গায় কয়েকটা নাম আসতে পারে, নাচোর নাম আসতে পারে, তার অভিজ্ঞতা আছে, কিন্তু তারপরও এই জায়গায় আপনাকে হয়তো পাও কুবার্সিকে এগিয়ে রাখতে হবে। যে দুটো শেষ প্রীতি ম্যাচ স্পেন খেলেছে সেখানে পাও কুবার্সির অভিষেকও হয়েছে, কিন্তু এই 17 বছর বয়সী ডিফেন্ডার যা দেখিয়েছেন তাতে তার উপরে ভরসা রাখার একটা সুযোগ আছে। তবে এখানে নর্মানদেরও একটা সুযোগ থাকতে পারে, তিনি বেশ ভালো করেছেন রিয়াল সোসিয়েদাদের হয়ে এবং স্পেন জাতীয় দলে বেশ কিছু ম্যাচও তার খেলা হয়ে গেছে। কুবার্সির যদি পিছিয়ে থাকেন এক্সপিরিয়েন্সের দিক থেকে তাহলে সেই জায়গায় হয়তো নর্মান শেষ পর্যন্ত জায়গা করে নেবেন। রাইট ব্যাকের পজিশনে দানি কারভাহালকে আপনি খেলাতে পারেন, ওই জায়গায় আপনার অপশন হিসেবে থাকতে পারে হেইসুস নাভাসও, সেভিয়ার ক্যাপ্টেন এবং এই বয়সে এখনও পর্যন্ত নাভাস স্পেনের জাতীয় দলে জায়গা পাচ্ছেন। এবং 2010 সালের স্পেনের কথা যদি কারো মনে থেকে থাকে, যে স্পেন দল বিশ্বকাপ জিতেছিল 2008 ইউরো, 2012 ইউরো, সেই দলের বা সেই স্কোয়াডের একমাত্র সদস্য হচ্ছেন এই ভদ্রলোক, এই হেইসুস নাভাস, যদিও তাকে শুরু থেকে হয়তো স্টার্ট করানোর ঝুঁকি কোচ নেবেন না। লেফট ব্যাক পজিশনে অ্যালেক্স গ্রিমালদো সেখানে খেলারই কথা, বায়ার লেভারকুজেনের লেফট ব্যাক, সম্ভবত এবারের এই মৌসুমের ইউরোপের ওয়ান অফ দ্য বেস্টও, তার জায়গায় অন্য কাউকে ভাবার কথা স্পেন কোচের নয়। এখন কথা হচ্ছে গ্রিমালদোর সামনের জায়গাটায় ফরওয়ার্ড পজিশনে কে খেলতে পারেন। নিকো উইলিয়ামস অ্যাথলেটিক বিলবাওয়ের তরুণ ফুটবলার ফরওয়ার্ড হিসেবে বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেশ ভালো করেছেন, অনেকেই ধারণা করছেন যে শেষ পর্যন্ত নিকো উইলিয়ামসকে স্টার্ট করিয়ে দেবেন রুবেন ডি লা ফুয়েন্তে। স্পেনের মিডফিল্ডারদের ভেতরে আলাদা করে আপনি অ্যালেক্স বায়ানা অথবা ফার্মিন লোপেজের ওপরে নজর রাখতে পারেন, স্পেশালি ফার্মিন লোপেজ, তিনি এবারই প্রথম বার্সেলোনায় খেলেছিলেন, তাতেই তিনি স্পেনের ইউরো স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন। বদলি হিসেবে তাকে হয়তো ব্যবহার করার কথা ভাবতে পারেন স্পেনের কোচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.